ওয়েলকাম ব্যাক টু সাত সমুদ্র পাড়ে। নিশ্চয় ভালো আছেন সবাই আপনারা। আমাদের এখনও কিন্তু জেটল্যাগ পর্ব চলছে, আর বাড়িতে তো এখন জিনিসপত্র বলতে না আছে দুধ, না আছে কোনো শাকসবজি, তাই আজকে সকালটা কোনোরকমভাবে এই রেডিমেড চাটা দিয়েই আর কি সারছি। যদিও টেস্ট কিন্তু একই রকম চায়ের মতনই, ওই ইনস্ট্যান্ট কিছু টি এনে রাখি আমরা যখনই বাইরে যাই, তখন এগুলোই আমাদের বাইরে ভরসা হয় চায়ের আর কি, কারণ কফি তো আমার একদমই পছন্দ নয়। তো অ্যাজ ইউজুয়াল রনও কিন্তু সকালবেলাটা একদম ভোর ভোর উঠে গেছে জেট ল্যাগের জন্য, উঠে এখন চা বিস্কুট খাবে, সেটাই আবদার তার। আর এদিকে জানেন তো এখন মহা মুশকিলে পড়েছি। যখন ইন্ডিয়া গেছিলাম সেদ্ধ চাল বলতে গেলে একদমই শেষের দিকে ছিল, আর ইচ্ছে করেই আনাইনি, তখন ভাবলাম যে থাক হয়তো দেড় মাস থাকলে চালে পোকাঠোকা হতে পারে, এসে একেবারে কিনবো। কিন্তু মাঝখানে তো এমন বিপত্তি হলো, সমস্ত চাল রপ্তানি বন্ধ হয়ে এখন তুহিনকে আসার সাথে সাথেই পাঠিয়েছিলাম দোকানে, কিন্তু কোথাও কোনো সেদ্ধ চাল নেই, ওই একটা বাসমতি চালই এনেছে। এখন কতদিন আর এই বাসমতি চাল খাবো সেটাই এখন বড় প্রশ্ন দেখা গেছে। যা শুনলাম মোটামুটি সবাই নাকি ছ মাসের মতন স্টক করেই রেখেছে চাল, কিন্তু আমাদের দুর্ভাগ্য সেই সময়টাতে যেহেতু থাকতে পারিনি, তাই কিন্তু আমাদের এখন সেদ্ধ চাল বাড়িতে একদমই শেষের দিকে। তো ওই বাসমতি চাল এখন প্লেন রান্না করবো না ভেবেই ভাবলাম যে একটু ওই সবজি দিয়ে করে দিই, আর তার সঙ্গে কয়েকটা তিলাপিয়া ফিশ ফিলেও ছিল ঘরে, সেগুলো দিয়ে একটু চিলি ফিশ টাইপের বানিয়ে দেবো ভাবছি। যদিও একটু অনলাইনে সার্চ করে দেখলাম যে ওয়ালমার্টে কিন্তু এখনও ওই সোনা মুসুরি চাল, মানে আমরা যে চালটা এখানে বেশিরভাগ ইন্ডিয়ানি ব্যবহার করে থাকি সেটা কিন্তু হচ্ছে ওই সেদ্ধ চাল, সেটাকে আমরা সোনা মুসুরি চাল বলি, একমাত্র দেখলাম ওয়ালমার্টেই অ্যাভেলেবেল, কিন্তু দাম এখন চার গুণ প্রায়। তুহিন আবার দোকান থেকে নতুন একটা খবর আনলো যে এরপরে নাকি আটার উপরেও নিষেধাজ্ঞা আসতে চলেছে, মানে এরপরে যে ভাত আর রুটি ছাড়া কী খাবো, ওই ব্রেড খেয়েই থাকতে হবে সেটা বুঝতেই পারছি, কিছু করার নেই। আর এখন এবার সন্ধেবেলায় একটু আশেপাশের বন্ধুদের জন্য ইন্ডিয়া থেকে যে মিষ্টিগুলো এনেছিলাম, দেখুন কী সুন্দর ওরা প্যাক করে দিয়েছিলো, একদম একটু বেশি ফাঁকা জায়গায় রেখে দিয়েছিলো, ভ্যাকিউম রেখে দিয়েছিলো। আর দোকান থেকে ইনস্ট্রাকশন ছিল যে এইভাবে খানিকটা যদি হাওয়া ভরে নিয়ে যাওয়া যায় মিষ্টিগুলো নাকি একদম ঠিকঠাক থাকবে। তো শুকনো মিষ্টিই এনেছি, কারণ রসের মিষ্টি তো কোনোভাবেই আনা সম্ভব নয়, একদম লাগেজ ট্যাগেজ নষ্ট হয়ে যেতে পারতো আর কি। তো সেই কারণে এখন মিষ্টিগুলোকে ওই চার পাঁচজনের বাড়িতে আর কি পাঠাতে হবে, তো সেই হিসেবেই আর কি আমি এখন প্যাকেট করে নিচ্ছি। তো তিন ধরনের মিষ্টি এনেছিলাম, একটা এই তাল শাঁসটা এনেছিলাম, তার সঙ্গে একটা ক্ষীরকদম এনেছিলাম, আর তার সঙ্গে আরেকটা বেশ পিঠের মতন দেখতে বেশ সুন্দর মিষ্টিটা, দেখতেই এতটা সুন্দর, তো পুর ভরা আর কি পিঠের মতন দেখতে একটা মিষ্টি ছিল। তো এখন চলুন এগুলোকে এবার একটু ভাগ করে নিই। আর এখন সন্ধে হয়ে গেছে প্রায়, তো তুহিন এখন বাড়িতে পৌঁছে দেবে, বন্ধুদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছি। তো আমাদের সবথেকে কাছের যারা বন্ধু তারাই তো এখন আর নেই, তাদের জন্য মনটা এমনিতেই বলেছিলাম খারাপ, তারা অলরেডি অ্যারিজোনাতে চলে গেছে। তো বাকিদের আরও চার পাঁচজন বন্ধুদের বাড়িতে এখন পাঠাবো, আর তারপরে একটু আজকে ভাবছি নতুন বাড়ির দিকেও যাব, কারণ বাড়ির অবস্থা এখন কী হয়ে রয়েছে, যেটা বিল্ডারের কাছে শুনেছিলাম যে আগামী দেড় মাস যখন আপনারা থাকবেন না বাড়ি, এসে কিন্তু রীতিমতন পেস্ট কন্ট্রোল করাতে হবে, কারণ পোকামাকড়ে ভরে যাবে। আর যেহেতু এরিয়াটা একদমই নতুন, পোকামাকড়ের উপদ্রব কিন্তু এখন একটু বেশি সেখানে, তো সেই জন্য এখন এই মিষ্টিগুলোকে বন্ধুদের বাড়িতে দিয়েই আমরা সোজা চলে যাব এবার বাড়িতে, আমাদের নতুন বাড়িতে, এবার গিয়ে দেখেই চলুন ওখানে কী অবস্থা হয়ে রয়েছে একবার। পৌঁছে গেছি আমরা, এবার বাড়ির ভেতরে যেটা দেখলাম খুব একটা কিছু অসুবিধা হয়নি, ফ্লোরগুলো জাস্ট একটু ধুলো পড়েছে, তাও সেটা তেমন কিছু মানে অস্বাভাবিক নয়, এটা তো খুবই স্বাভাবিক ছিল। আর সবথেকে ভালো লাগলো ঘাসগুলো দেখে, যেটা ভেবেছিলাম যে গরমে হয়তো ঘাসগুলোর অবস্থা খুবই খারাপ হবে, কিন্তু যেহেতু ওই বলেছিলাম না আগে যে আমরা স্প্রিংকলারটাকে সেট করেই গেছিলাম, তো সে কারণে প্রতিদিনই মোটামুটি ওই 10-15 মিনিট করে জল পাওয়ার জন্য গাছগুলো একদম সবুজ সুন্দর রয়েছে, মানে দেখেও ভালো লাগছে। যাই হোক, গাছগুলোকে অ্যাট লাস্ট আমরা বাঁচাতে পেরেছি ঘাসগুলোকে, আর গাছ তো এখন বন্ধুদের বাড়িতে আছে। আর ওদিকে ইলেকট্রনিক্সগুলো তো আগেই বসে গেছিলো, দেখিয়েছিলাম আপনাদের, কিন্তু ওগুলোর ওয়ারেন্টি এখনও রেজিস্টার করা হয়নি, তাই তুহিন এখন একটু দেখে নিচ্ছে সেগুলোকে, এরপরে সেগুলোকে অনলাইন আর কি কল করে রেজিস্টার করাতে হবে ওদের। আর এবার চলুন একটু বাইরের দিকে যাই,
তো দেখুন বেশ সুন্দর আবহাওয়াটা হয়ে রয়েছে। আর হুস্টনের গরমের জানেন তো এটাই একটা বৈশিষ্ট্য বলতে পারেন। আমি তো আসানসোলে গরম কাটিয়ে এলাম, কিন্তু হুস্টনের গরমটা এই কারণে অতটা গায়ে লাগে না, কারণ আপনার 4-5টা পর্যন্ত গরম ঠিকই থাকে, কিন্তু দেখুন এই আস্তে আস্তে যে সন্ধেটা হচ্ছে কিন্তু এরপরে ওয়েদারটা বেশ সুন্দর নর্মাল হয়ে যাচ্ছে, বেশ সুন্দর এখন একটা হাওয়া দিচ্ছে, প্লেজেন্ট হাওয়া যাকে বলে। মানে এই হাওয়াতে কিন্তু আপনি বাইরে বসে থাকতেই পারেন, কোনো রকমভাবে একটুও গরম লাগছে না আমাদের এখন। তাই তুহিনকে বলছিলাম আর কি যে এই ব্যাকি হেডটা আর কিছুদিন পরে আমাদের সন্ধেবেলার সঙ্গী হবে, যেখানে বসে বসে আর কি আমরা এই সময়টা একটু কাটাতে পারবো। তো এখন রিনি, রনু আর তার সঙ্গে আজকে রিনির বন্ধু আমাদের সঙ্গে এসছে আমাদের নতুন বাড়িতে। তো তিনজনে মিলে এখন নানা রকম খেলা ঠেলা চলছে, হাইড অ্যান্ড সিক চলছে, আর রনু তো নানান রকম এক্সপেরিমেন্ট করেই চলেছে। আর এই হাওয়াটাতে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কী মনে হচ্ছে জানেন, যে একটা চেয়ার নিয়ে এখানে বসে ঘুমিয়ে পড়ি। এমনিতেই এখন জেটল্যাগ চলছে আমাদের সবার, আর এই জেটল্যাগে এখন যখন তখন মনে হচ্ছে একটু বসি আর একটু ঘুমিয়ে নি। তো চেষ্টা করছি জিনিসটাকে একটু কন্ট্রোল করার, সেই জন্য আরও সন্ধেবেলা এসেছি, কিন্তু সত্যি কথা বলতে আমি এখন পুরো ঝিমিয়েই রয়েছি। আর জেটল্যাগটা কী কেন হয় আর কীভাবে এটাকে ওভারকাম করা যায় সেটাও কিন্তু আজকের ব্লগে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেবো আমি। সরিন্দিতা, তুমি যে 50 দিন পরে ঘরে ফিরে এলে, তোমার কেমন লাগছে? ভালোই লাগছে, কিন্তু একটু মনটা খারাপও লাগছে। কেন? আমার ছেলে ধরে দাঁড়ে এত চেনা জানা লোক হলো। তোমার এই পরিবেশটা কেমন লাগলো? এখন মানে অলমোস্ট এভরি হাউস হ্যাজ বিন বিল্ট আপ। হ্যাঁ, পরিবেশে বাড়ি আছে, মানুষজন নেই পরিবেশে, তো মানে মানুষজন এলে হয়তো। হ্যাঁ, মোটামুটি 2 মাসের মধ্যে মানুষজন চলে আসবে। আমরা প্রথম না, আমরা মনে হয় 5-6 নম্বরে হবে, কারণ অনেক 3-4টে ফ্যামিলি মুভ করে গেছে। এইখানে হয়তো মুভ করছে আগস্ট মাসের 2nd উইকে সব, আমরা 3rd উইকে মুভ করছি আগস্টে। ঠিক আছে, বাইরেটা কি সুন্দর গ্রিন দেখছিস? হ্যাঁ, এত বড় খেলার মাঠ বাসের জন্য। ও, রিহারি গাইজ প্লেইং ইন আপস্টেয়ার্স, ওকে ইউ ক্যান সি অন দ্য লাইট। এবারে চলুন একটু ওপরটা গিয়ে দেখে আসি। আর যেটা নতুন যেটা দেখলাম, যে আগে যেমন ওপর থেকে এপাশ ওপাশ শুধু আকাশই দেখা যেত, এখন কিন্তু আর ততটা আকাশ দেখা যাচ্ছে না। মানে এটা তো হওয়ারই ছিল, আশেপাশে তো আরও বাড়ি তৈরি হচ্ছে, তো সেই কারণে দুপাশেই এখন বেশ বাড়ি তৈরি হয়ে গেছে। তাই আগের যে ভিউটা ছিল, যে পুরোপুরি একদম ফাঁকা একটা জায়গা দেখা যেত, সেটা কিন্তু দেখুন এখন পাশেই আমাদের, এখন দোতলায় থেকে আরেকটা পাশের বাড়িটা দেখা যাচ্ছে। তো সেই কারণে এখন বোঝাই যাচ্ছে যে এই উপরের জায়গা তলাটাতে কিন্তু পর্দা দেওয়াটা খুবই জরুরি এখন। Who is that? This is my room. Your room? Okay. Will you stay here? Will you sleep here without mommy? Yes. যেহেতু পাশের রুমটা দিদির, তাই এই রুমটা হচ্ছে রনুর নাকি নিজের। এবার জানি না কতটা সে একা একা শোবে, কিন্তু ওই যেহেতু দিদির নামে একটা রুম বরাদ্দ হয়েছে, তাই ওর নিজেরও একটা রুম চাই। তো এটা এখন রনুর রুমই আপাতত, জানি না কত বছর বয়স হলে সে একা একা শুতে শিখবে, এখনও তো আমার সঙ্গেই শোয়। তো যাই হোক, ভবিষ্যতের জন্য আর কি এটাই রনুর রুম, রনু আর রিনির পাশাপাশি দুজনের দুটো রুম। তাহলে চলুন এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাই, আর সন্ধেবেলাটা এখানে কাটিয়ে আজকে কিন্তু সত্যি খুব ভালোই লাগলো। তবে ওই লোকজনের একটু অভাব বললাম, আশেপাশে কিন্তু এখনও সব ঘর মোটামুটি ফাঁকাই রয়েছে। ওই সবাই টার্গেট করছে যেহেতু অগস্টে এই বাচ্চাদের স্কুল খুলবে, তার আগে আগে শিফট করে যাওয়ার। এবার যেটা বলছিলাম যে এই জেটল্যাগটা আসলে কী না, আমাদের প্রত্যেকেরই বডির কিন্তু একটা ইন্টারনাল সাইকেল আছে, যেটাকে সায়েন্টিফিক ভাষায় বলতে গেলে সার্কাডিয়ান রিদমস বলে। তো যেমন ধরুন আমি এখন ইউএসএতে বসে আছি, আমার বডি কিন্তু ইউএসএর টাইম অনুযায়ী কিন্তু সব কাজ করছে, কিন্তু যেই আমি ইউএসএ থেকে বাইরে যাচ্ছি, মানে ধরুন এই যে আমরা ইন্ডিয়ায় গেলাম, ইন্ডিয়াতে তো সম্পূর্ণ একটা আলাদা টাইম জোন রয়েছে,
তাই এই যখন একটা টাইম জোন থেকে আমরা আরেকটা টাইম জোনে যখন ট্রাভেল করি, সে সময় কিন্তু আমার বডি কিন্তু বুঝতে পারে না যে আমি অন্য টাইম জোনে চলে এসেছি। সে কারণে ইউএসএর টাইমে আমরা যে সময় ঘুমোই, ইন্ডিয়াতে যাওয়ার পর বডি কিন্তু সেটাই চায় আমি সেই সময় ঘুমোই। যেমন ছোটো একটা উদাহরণ বলি, আমরা যখন ইন্ডিয়াতে পৌঁছালাম প্রথম দুদিন কী হচ্ছিল না, যে দুপুরের টাইমটা, মানে যে টাইমটা হচ্ছে ইউএসএতে নাইট টাইম, সে টাইমে আমরা এমন ঘুমোচ্ছিলাম যে দুপুরে হয়তো দুটোই ঘুমোলে আমরা রাত 10:30 ঘুম থেকে উঠছিলাম, মানে সেটা হচ্ছে আমাদের ইউএসএর নাইট টাইমের ঘুমটা হলো। তো এই যে জেটল্যাগ, মানে জেটল্যাগ মানে যখন আমরা একটা টাইম জোন থেকে আরেকটা টাইম জোনে ট্রাভেল করি, সে সময় আমাদের বডি যেহেতু সাপোর্ট করে না, বডির ইন্টারনাল ক্লকটা কিন্তু ওই একটু ছন্দে আসতে, নতুন জায়গার টাইম জোনের সঙ্গে একটু নিজেকে ম্যাচ করাতে কিন্তু যে টাইমটা নেয় সেটাকেই কিন্তু আমরা জেটল্যাগ বলছি। এবার এই যে জেটল্যাগ হয় তাতে কীরকম লাগে, না প্রথম কথায় যেটা বললাম যে আপনার দেখবেন রাতে ঘুম আসতে চাইবে না আর একদম আর্লি মর্নিংয়ে গিয়ে ঘুমটা ভেঙে যাবে। আবার দিনের বেলাতে আপনি ধরুন জেগে বসে আছেন হঠাৎ করে হয়তো ঘুমিয়ে গেলেন দিনের সময়ে, মানে প্রচণ্ড ক্লান্ত লাগে এই সময়ে, অনেক সময় মানে মুড চেঞ্জ হয়, যেমন এখন আমার সাথে হচ্ছে আর কি, আমার মনে হচ্ছে না আমি কোথাও বাড়ির থেকে বেরোই, সবসময় ঘরেই বসে থাকি, মানে বাইরে বেরোতেই আমার বিরক্ত লাগছে এই সময়টা। আবার ওয়ার্স্ট কেসে কিন্তু অনেক ক্ষেত্রে যেটা হতে পারে, অনেকের আবার পেটের প্রবলেমও কিন্তু এই সময়টা দেখা যায়, মানে যেহেতু বডির নানারকম চেঞ্জেসগুলো হচ্ছে এখন ভেতরে, সেই কারণে কিন্তু এই হজমের প্রবলেমের সঙ্গে সঙ্গে পেটের প্রবলেমও কিন্তু হতে পারে। আর এই জেটল্যাগ কতদিন স্টে করে সেটা বলতে গেলে, মানে যেহেতু আমরা বড় নিজেদেরকে খানিকটা হয়তো কন্ট্রোল করতে পারি, সেই কারণে আমাদের ক্ষেত্রে যেমন আমাদের আসার, ধরুন আমরা এখানে পৌঁছেছি সোমবারে, তো আজকে হতে চলো বৃহস্পতিবার, আজকে কিন্তু আমার খানিকটা কন্ট্রোলে এসেছি, মানে দুপুরবেলায় ঘুমিয়েছিলাম ঠিকই কিন্তু দুপুরে ওই 3:30 বা 3:30 ঘুমিয়ে 6টার সময় উঠে গেছি, যেটা কিন্তু লাস্ট দুদিন আগেও কিন্তু হয়েছিল যে দুপুরবেলায় দুটোই ঘুমিয়ে আমরা উঠেছি হচ্ছে সন্ধে তখন 8:30-9:30 বাজে, সেই সময় আমরা উঠেছিলাম। তো এই যে আমার ক্ষেত্রে 2-3 দিন সময় লাগলো, অনেক সময় যারা ধরুন বয়স্ক হয় বা খুব ছোটো বয়সী, রণরিনীর ক্ষেত্রেই যেমন, ওদের কিন্তু এখনও সেই জেটল্যাগের ব্যাপারটা এখনও চলছে, মানে ওরা রাত্রেবেলায় দেখছি বেশ অনেকক্ষণ জেগে থাকছে, আবার ওইদিকে একদম ভোর রণ তো সেই 5:30-6:00 সময় উঠে বসে থাকছে। তাহলে এটা ওই ডিপেন্ড করে আর কি, বয়সের ওপর বলতে পারেন যে কে কীরকমভাবে এটাকে কতটা কন্ট্রোল করতে পারে তার উপরে। আর যদি কোশ্চেন করেন যে মানে এর জন্য কি কোনো মানে ডক্টরের কাছে যাওয়া বা কোনো কিছুর প্রয়োজন আছে, তো এটা খুব সাধারণ ব্যাপার একটা, মানে সবার সাথেই এটা হয়, স্পেশালি যেমন ধরুন আমরা তো মানে পশ্চিমের দেশ থেকে পূর্বের দেশে গেলাম, ওয়েস্ট টু ইস্ট গেলাম, তো সেক্ষেত্রে বলতে পারেন যে একটু জেটল্যাগটা পরিমাণ একটু বেশি থাকে, যেহেতু এতটা মানে ইউএসএ থেকে ইন্ডিয়া বলতে পারেন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, তো একদম সম্পূর্ণ ওয়েস্ট থেকে ইস্টে যাওয়া, তো সেক্ষেত্রে তো জেটল্যাগ হওয়াটা খুব স্বাভাবিক। আর এক্ষেত্রে কোনো ট্রিটমেন্টের কোনো প্রয়োজন হয় না, ওই প্রথম 2-3 দিন যদি একটু নিজেদেরকে একটু কন্ট্রোল রাখা যায়, মানে স্পেশালি যখন ইন্ডিয়া থেকে আমরা যখন ফিরলাম, আবার এই সময় আমরা চেষ্টা করছি যে বিকেলের যে টাইমটা এই সময়টা জেগে থাকার, বিকেলের টাইমটা যদি কোনো রকমভাবে আমরা খুব বেশি ঘুমিয়ে যাই তাহলে কিন্তু জেটল্যাগটা আরও বেশি হবে। তাই আমরা এখন চেষ্টা করছি যে দুপুরে একটু ওই মোটামুটি 1.5-2 ঘন্টার একটা ঘুম নেওয়ার পরে কিন্তু বিকেলটা সম্পূর্ণ জেগে থাকতে, তাহলে কিন্তু রাত্রে গিয়ে আবার ঘুম আসবে। তাই মানে এক কথায় বলতে গেলে এটা তেমন কোনো সিরিয়াস প্রবলেম নয়, সবারই হয়, যারা ট্রাভেল করে তাদের তো হামেশাই এটা হতে পারে আর কি, আমাদের সঙ্গেও এটা যখনই আমরা ইন্ডিয়াতে যাই বা ইন্ডিয়া থেকে ফিরি এটা প্রথম 2-3 বা ম্যাক্সিমাম 4 দিন তো থাকে, তারপরে কিন্তু আস্তে আস্তে এটা নির্দিষ্ট সময়ে যদি ওই ঘুমানো যায় ঠিকঠাক, আর নিজেকে হাইড্রেটও রাখতে হবে, প্রচুর পরিমাণে জলও খেতে হয় এই সময়, এই কটা জিনিস ছোটোখাটো মেনে চললে কিন্তু জেটল্যাগটা 3-4 দিনে কিন্তু ওভারকাম করা যায়। আর একে একে তুহিন বাড়ির সদস্যদের আবার ফিরিয়ে আনছে, তো গাছগুলো সত্যি এই 1.5 মাসে মনে হচ্ছে যেন অনেকটা বেড়ে গেছে, মানে এতটা আগেও ছিল নাকি বুঝতে পারছি না, কিন্তু অনেকদিন পরেই হয়তো দেখছি বলে মনে হচ্ছে যে অনেকটা কিন্তু আরও লম্বা হয়ে গেছে। এদেরকে কিন্তু এবারে গিয়ে ওখানে মাটিতে পোতা ছাড়া আর কোনো উপায় নেই, টব মনে হয় না আর সাপোর্ট করতে পারবে বেশি দিন। তো যাই হোক,
আপাতত ব্লগটাকে তাহলে আজকে এখানেই শেষ করলাম। কেমন লাগলো ব্লগটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ব্লগে, সকলে ভালো থাকবেন।